বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত দুই, জখম আরও এক। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃতের নাম নিরঞ্জন দাস ও স্থানীয় এক ফুচকা বিক্রেতার। নিরঞ্জন ডেকোরেটর ব্যবসায়ী, ঘটনায় জখম নিরঞ্জনের ছেলে সুব্রত। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। জানা গিয়েছে যুগপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন দাস। এদিন রাতে নিরঞ্জন দাস এবং তার ছেলে সুব্রত দাস এবং পার্শ্ববর্তী এক ফুচকা ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দেহখোলা এলাকার এক বিয়েবাড়ির অনুষ্ঠানে যায়। জানা গিয়েছে যুগপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন দাস এদিন রাত্রে নিরঞ্জন দাস এবং তার ছেলে সুব্রত দাস এবং পার্শ্ববর্তী এক ফুচকা ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দেহখোলা এলাকার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যায় তারা। সেখানে অনুষ্ঠান শেষ করে গভীর রাতে একই সঙ্গে তারা তিনজন বাড়ি ফিরছিলেন। নাকাশিপাড়ার অন্তর্গত যুগপুর ফ্লাইওভার দিয়ে আসার সময় পিছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে তাদের। ব্যবসায়ী নিরঞ্জন দাসকে রাস্তায় পিষে দেয় ওই গাড়িটি, পাশাপাশি ওই ফুচকাওয়ালা ফ্লাইওভার দিয়ে ছিটকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সুব্রত দাস গুরুতর অবস্থায় রাস্তায় পড়েছিল। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে নাকাশিপাড়া হাসপাতাল, পরবর্তীকালে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। আরে বিয়ে বাড়ির থেকে ওর কপি মেশিন ছিল, তো বিয়ের শেষে মানে আয়োজন করা হয়ে গেছে, পরে শেষে সবাই ফুচকাওয়ালা, আমার জাইমু, নিজের জাইমু আর আমার ভাইরা আসার সময় ব্রিজের ওপরে একটা গাড়িতে এসে আমার জাইমুকে পিছিয়ে দিল আর ফুচকাকে ধাক্কা মেরে ওভার ব্রিজের নিচে ফেলে দিল। ফেলে দেওয়ার পর দুজনেই স্পট ডেড, আর ভাগ্না ইঞ্জুরি হয়, ওকে আজকে কৃষ্ণগড় হসপিটালে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেওয়া হলো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আজ ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলিকে জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘাতক লরিটি পলাতক। ডেকোরেটর ব্যবসায়ী সমিতি সম্পাদক জানান, ওরা তিনজন একসাথে ফিরছিলেন। রাস্তায় ওদের ধাক্কা মারে একটি লরি, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ঘটনা হয়েছে আমাদের যে ব্রিজ, রেলের ব্রিজ, সেখানে আমাদের সমিতির সদস্য নিরঞ্জন দাস এবং তার ছেলে এবং এক ফুচকাওয়ালা ফিরছিলেন, একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। হঠাৎ তাদের পিছন থেকে একটা গাড়িতে এসে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে দুজন মারা যায় এবং তার ছেলে গুরুতর আহত। আমরা আশা করব তার ছেলের সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি। এবং নিরঞ্জন দাস শুধু নাকাশিপাড়া ডেকোরেটর মালিক সমিতির সদস্য নয়, নাকাশিপাড়া লাইট জেনারেটর ব্যবসায়ী সমিতিরও সদস্য ছিলেন এবং তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।